আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ঢাকা অঞ্চলের কলেজের চয়েস। তুমি কত জিপিএ পেলে বা কত নাম্বার পেলে কোন কলেজটি চয়েস করবে বা কোন কলেজটি চয়েস করলে তোমার ভর্তির সম্ভাবনা রয়েছে, তোমার নম্বর এবং জিপিএর উপর ভিত্তি করে। তবে এইখানে বিশেষ কিছু সতর্কতা রয়েছে। এই সতর্কতাগুলোর মধ্যে প্রথম সতর্কতার কথা বলবো, সেটা হচ্ছে এই তথ্যগুলো বিগত বছরের পাওয়া শিক্ষার্থীদের নম্বরের উপর নির্ভর করে দেওয়া হয়েছে। যে কোনো সময় এই নম্বর পরিবর্তন হতে পারে, কারণ কলেজের ভর্তির উপর অনেক বিষয় জড়িত রয়েছে। এর মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে তুমি যে কলেজে আবেদন করছো সেই কলেজে আসন সংখ্যা কত, সেই কলেজের এবার কী পরিমাণ শিক্ষার্থী আবেদন করবে, আবেদন করা শিক্ষার্থীদের জিপিএ বা নাম্বার কত, এবং বিশেষ কোনো কোটা রয়েছে কি না, অর্থাৎ কলেজটি কোনো সামরিক বাহিনীর কি না। সে সকল ক্ষেত্রে অনেক সময় সামরিক বাহিনীদের শিক্ষার্থীদেরকে প্রথমে দেওয়া হয়, তারপর জেনারেল স্টুডেন্টদের নেওয়া হয়। আবার অন্য ক্ষেত্রে ভিকারুন নেসা স্কুল অ্যান্ড কলেজে নিজের শিক্ষার্থীদেরকে আগে নেওয়া হয়, পরবর্তীতে জেনারেল শিক্ষার্থীদেরকে নেওয়া হয়, এরকম কোনো কোটা আছে কি না। এই সব কিছুর উপর ভিত্তি করেই তোমার নম্বর এবং জিপিএর উপর ভিত্তি করে তোমার অ্যাডমিশন হতে পারে। তাই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আরেকটি বিষয়, এই লিস্টে আমি মিশনারি ভিত্তিক যে কলেজগুলো রয়েছে, যেমন নটর ডেম কলেজ, হোলি কলেজ, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি, এই কলেজগুলোকে আমি লিস্টের বাইরে রেখেছি, কারণ এই কলেজগুলো নিজস্ব ভর্তি পরীক্ষা বা নিজস্ব নিয়মে ভর্তি কার্যক্রম সম্পাদন করে থাকে। তাই এই লিস্ট থেকে আমি এই কলেজগুলো বাদ দিয়েছি। চলো শুরু করি। প্রথমে আসবো বিজ্ঞান বিভাগ। বিজ্ঞান বিভাগে তোমার জিপিএ বা নম্বর যদি 4.80 প্লাস বা মাইনাস হয়, সেক্ষেত্রে তুমি কোন কোন কলেজ চয়েস দিতে পারবে বা কোন কলেজে তোমার একটি সম্ভাবনা রয়েছে। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, মাইলস্টোন কলেজ, খিলগাঁও মডেল কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কমার্স কলেজ, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ভাসান টেক সরকারি কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, এই কলেজগুলো 4.80 কম বেশি তুমি যদি পাও সেক্ষেত্রে তুমি চয়েস দিতে পারো। এবার আসি, তোমার নম্বর যদি 1100 থেকে 1119 প্লাস যদি নাম্বার হয় এ প্লাসের সাথে, সেক্ষেত্রে তুমি বিএন কলেজ ঢাকা, বিএএফ শাহিন কলেজ কুর্মিটোলা, ন্যাশনাল আইডিয়াল কলেজ ঢাকা, শহীদ বীরোত্তম লেফটেন্যান্ট আনোয়ার গাস কলেজ, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজগুলো চয়েস দিতে পারবে। তোমার নম্বর যদি 1120 থেকে 1130-এর মধ্যে হয়, তাহলে কোন কলেজ তুমি চয়েস দিতে পারবে বা কোন কলেজের সম্ভাবনা রয়েছে। সরকারি বিজ্ঞান কলেজ, বিশেষ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ। তোমার নম্বর যদি 1135 থেকে 1150-এর মধ্যে হয়, তাহলে তুমি মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ, বিশেষ মুন্সি আব্দুর রব পাবলিক কলেজ, বিএএফ শাহিন কলেজ ঢাকা চয়েস দিতে পারো বা এখানে তোমার সম্ভাবনা রয়েছে। তোমার নম্বর যদি 1160 থেকে 1170-এর মধ্যে হয়ে থাকে, তাহলে ঢাকা কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, SOS হারম্যান মেইনার কলেজ ঢাকা তুমি চয়েস দিতে পারো। তোমার নম্বর যদি 1180 থেকে 1190 প্লাস হয়, তাহলে তুমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, রাজীব উত্তরা মডেল কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ দিবা শাখায় তুমি চয়েস দিতে পারো বা সিলেক্ট করতে পারো বা এখানে একটি সম্ভাবনা তোমার রয়েছে। তোমার নম্বর যদি 1191 থেকে 1195 প্লাস হয়, তাহলে তুমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রভাতী শাখায়, ভিকারুন নেসা স্কুল অ্যান্ড কলেজে তুমি চয়েস দিতে পারো। তোমার নম্বর যদি 1200 প্লাস হয়, তুমি ঢাকার যে কোনো কলেজে তুমি চয়েস দিতে পারো, সেখানেই তোমার সম্ভাবনা রয়েছে। এবার আসি বাণিজ্য বিভাগ। তোমার নম্বর যদি বা জিপিএ যদি 4.00 প্লাস হয়, তাহলে যেসব কলেজে তুমি চয়েস দিতে পারবে বা একটি সম্ভাবনা রয়েছে, তার তালিকা হচ্ছে ঢাকা ইম্পেরিয়াল কলেজ, খিলগাঁও মডেল কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ভাসান টেক সরকারি কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, BCIC কলেজ, বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তোমার জিপিএ যদি 4.10 থেকে 4.20 প্লাস হয়, তাহলে তুমি বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ চয়েস দিতে পারো। তোমার জিপিএ যদি 4.30 থেকে 4.40 প্লাস হয়, তাহলে তুমি বিএন কলেজ ঢাকা, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ঢাকা, মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ, শহীদ বীরোত্তম লেফটেন্যান্ট আনোয়ার গাস কলেজ চয়েস দিতে পারো। তোমার জিপিএ যদি 4.50 থেকে 4.60 প্লাস হয়, তাহলে তুমি বিএএফ শাহিন কলেজ কুর্মিটোলা, মাইলস্টোন কলেজ ঢাকা, রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ তুমি চয়েস দিতে পারো। তোমার জিপিএ যদি 4.70 থেকে 4.80 প্লাস হয়, তাহলে তুমি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ তুমি চয়েস দিতে পারো। তোমার জিপিএ যদি 4.90 থেকে এ প্লাস হয়, তাহলে তুমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা, বিএএফ শাহিন কলেজ ঢাকা,
ঢাকা কলেজ তুমি চয়েস করতে পারো। বন্ধুরা, এবার আসবো মানবিক বিভাগ। মানবিক বিভাগে তোমার জিপিএ যদি 3.00 হয় তাহলে তুমি দিতে পারবে খিলগাঁও মডেল কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ। এছাড়া জিপিএ যদি তোমার 3.40 থেকে 3.50 মধ্যে হয় তাহলে বিসিআইসি কলেজ, বিএন কলেজ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ চয়েস দিতে পারবে। তোমার জিপিএ যদি 3.60 থেকে 3.70 হয় তাহলে ইম্পেরিয়াল কলেজ, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ চয়েস দিতে পারবে। তোমার জিপিএ যদি 3.80 থেকে 3.90 হয় তাহলে বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বিশিষ্ট মুন্সি আব্দুর রব পাবলিক কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার দাস কলেজ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চয়েস দিতে পারবে। তোমার জিপিএ যদি 4.00 থেকে 4.20 প্লাস হয় তাহলে তুমি বিএএফ শাইন কলেজ কুর্মিটোলা, ঢাকা সিটি কলেজ, মাইলস্টোন কলেজ এবং রাজীব উত্তর মডেল কলেজ তুমি চয়েস দিতে পারবে। তোমার জিপিএ যদি 4.40 থেকে 4.70 মধ্যে হয় তাহলে ঢাকা কলেজ, ভিকারুন নাসের উনিস স্কুল অ্যান্ড কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ তুমি চয়েস করতে পারবে। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম বিভিন্ন কলেজে তুমি কত জিপিএ নিয়ে তুমি চয়েস করতে পারবে বা কোন কলেজে তোমার একটি সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই নাম্বারগুলো অবশ্যই পরিবর্তনশীল, অবশ্যই যাচাই বাছাই করে নেবে, পুরোপুরিভাবে এই নম্বর উপর নির্ভর করবে না, কারণ এটা নানা কারণে পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয় ভিডিও শুরুতে আমি বলে দিয়েছি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।